মক্কায় চালু হচ্ছে চারশো পঞ্চান্নটি বাস স্টেশন সম্প্রতি মক্কানগর উন্নয়ন কর্তৃপক্ষ নগরের পাবলিক ট্রান্সপোর্ট বাস স্টেশন বাস্তবায়ন প্রকল্প এর পঞ্চাশ শতাংশ কাজ শেষ করেছে বর্তমানে মক্কা জুড়ে চালু রয়েছে চারশো পঞ্চান্নটি বাস স্টেশন পবিত্র মক্কা শহরের প্রধান কেন্দ্রস্থলগুলিতে এখন পর্যন্ত পরীক্ষামূলকভাবে প্রায় চারশো পঞ্চান্নটি বাস স্টেশন চালু করা হয়েছে মক্কা নগর উন্নয়ন কর্তৃপক্ষ নগরীর পাবলিক ট্রান্সপোর্ট বাস স্টেশন বাস্তবায়ন প্রকল্পটি তিনশো কিলোমিটারেরও বেশি দীর্ঘ এবং মোট বারোটি লেন নিয়ে গঠিত এর মধ্যে সাতটি লেন স্থানীয় বাসের জন্য এবং বাকি পাঁচটি লেন এক্সপ্রেস বাসের জন্য রাখা হয়েছে এছাড়াও প্রকল্পটিতে চারটি কেন্দ্রীয় স্টেশন সাতটি সেতু ও এগারোটি স্মার্ট ইন্টারসেকশন সহ মোট দুশো চল্লিশটি নিয়মিত বাস এবং একশো ষাটটি আর্টিকুলেটেড বাসের ব্যবস্থা রয়েছে বাসগুলো চলাচলে সাত থেকে পনেরো মিনিটের বিরতি নির্ধারণ করা হয়েছে এছাড়াও ভিড়ের সময়ে বা মাসের ব্যস্ততম সময়গুলোতে এই বিরতি কখনোই পাঁচ মিনিটের বেশি অতিক্রম করবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ